नव मिशन अनलाइन एडुकेशन चैनले सकल छात्र छात्री स्वागत। तो हम आज के क्लास टुएल्व बायोलॉजी यूनिट वन सेकेंड चैप्टर शुरू करब, सेक्सुअल रिप्रोडक्शन इन फ्लावरिंग प्लांट्स। अर्थात सपुष्प उद्भिदेर जनगण पद्धति। तो प्रथम आमरा आसब इंट्रोडक्शन। तो आमरा आगे चैप्टर पढ़ेछि जे दुटी भिन्नधर्मी गैमेट अर्थात पुंग गैमेट एवं स्त्री गैमेट मेल माध्यमे सेक्सुअल रिप्रोडक्शन सम्पन्न है, अर्थात जनजन सम्पन्न है। तो मेल गैमेट एंड फीमेल गैमेट फीमेल गैमेट। तो मेल गैमेट हैप्लॉइड प्रकृतिर, फीमेल गैमेट हैप्लॉइड प्रकृतिर। अर्थात मिलनेर पर फर्टिलाइजेशन पर डिप्लॉइड अर्थात टू एन संख्यक जायगोट तैरी करे, जायगोट तैरी करे। तारा देखलाम कि जे दुटो भिन्नधर्मी गैमेट मेल गैमेट बा पुंजन कोष फीमेल गैमेट बा स्त्रीजन कोष दुटो मध्ये फर्टिलाइज निश्चित सम्पन्न पर जायगोट तैरी हलो। एबार जायगोट बार बार सेल डिविशन माध्यम एमब्रायो भ्रूण उत्पन्न करे, भ्रूण डेवलप हुए न्यू ऑर्गेनिज्म नतून जीव सृष्टि है। ताले एखने ये मेल गैमेट और फीमेल गैमेट हैप्लॉइड प्रकृतिर एवं जायगोट डिप्लॉइड, এটা হচ্ছে তো সমস্ত উন্নত জীবদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে। তো এখন আমরা আসব স্টেজেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশনের স্টেজগুলো। तो सेक्सुअल रिप्रोडक्शन स्टेज, फर्स्ट स्टेज गैमेटोजेनेसिस, अर्थात मियोसिस प्रक्रिया रिप्रोडक्टिव सेल थेके गैमेट उत्पन्न है, जन कोष थेके गैमेट उत्पन्न है, एटा गैमेटोजेनेसिस। सेकेंड स्टेज मेल गैमेट अर्थात कि स्त्री दे फीमेल गैमेट एवं पुरुष दे मेल गैमेट अर्थात जन कोष थेके गैमेट तैरी प्रसेस के बला है आमरा गैमेटोजेनेसिस। एटा कि माध्यम घटे मियोसिस सेल डिविजन माध्यम। तो मेल गैमेट एंड फीमेल गैमेट फर्टिलाइजेशन। अर्थात सेकेंड स्टेज एटा फर्स्ट स्टेज, सेकेंड स्टेज मेल गैमेट एंड फीमेल गैमेट फर्टिलाइजेशन निषेक घटे। निषेक घटार पर जायगोट तैरी है, जायगोट तैरी है। थर्ड स्टेज
জাইগোট বারবার মাইটোসিস সেল ডিভিশন মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে এমব্রায়ো গঠিত হয়। ফোর্থ স্টেজ এমব্রায়ো সেল ডিভিশনের মাধ্যমে ডেভেলপমেন্ট ঘটে। ডেভেলপমেন্ট ঘটে নিউ অর্গানিজম, নতুন জীব সৃষ্টি হয়। তাহলে আমরা স্টেজগুলো কী কী দেখলাম? ফার্স্ট স্টেজ গ্যামেটোজেনেসিস, অর্থাৎ জন কোষ থেকে গ্যামেট সৃষ্টি হয়। সেকেন্ড স্টেজ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট, ফার্টিলাইজেশন নিষেক ঘটে, জাইগোট তৈরি হয়। এখানে জাইগোট টু এন আমরা আগে দেখেছিলাম। থার্ড স্টেজে কী হয়? জাইগোট মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে ভ্রূণ এমব্রায়ো গঠিত হয়। ফোর্থ স্টেজে এমব্রায়ো সেল ডিভিশনের মাধ্যমে ডেভেলপমেন্ট ঘটে। ডেভেলপমেন্ট ঘটে নিউ অর্গানিজম, অর্থাৎ নতুন জীব, নতুন অপত্য সৃষ্টির মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়। তাহলে এটা গেল সেক্সুয়াল রিপ্রোডাকশনের চারটে স্টেজ। তো এরপর আসবো আমরা, যদি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে আগে আলোচনা করেছি, তবু আরেকবার এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ডেফিনেশন না মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট ফার্টিলাইজ মেক নিউ অর্গানিজম, অর্থাৎ পুংজন কোষ থেকে পুং গ্যামেট, স্ত্রীজন কোষ থেকে স্ত্রী গ্যামেট নিষেক ঘটে, যার ফলে নতুন অপত্য জীব সৃষ্টি হয়। এরপর আসবো ক্যারেক্টার্স অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যেমন যেমন কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। ফার্স্ট ক্যারেক্টার কি না বৈশিষ্ট্য? এক নম্বর, এখানে দুটি জনিত জীবের প্রয়োজন হয়, মেল অ্যান্ড ফিমেল। দু নম্বর, মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট ফার্টিলাইজেশন ঘটে। ফার্টিলাইজেশন ঘটে। তো থার্ড স্টেজে সেক্সুয়াল রিপ্রোডাকশন মাইটোসিস অ্যান্ড মিওসিস সেল ডিভিশনের প্রয়োজন হয়। তো মিওসিস কোথায় ঘটে? মিওসিস ঘটে জন কোষ রিপ্রোডাক্টিভ সেলে, আর মাইটোসিস শুরু হয় সেলে, শুরু হয় জাইগোট, জাইগোট থেকে। অর্থাৎ কেবলমাত্র জন কোষে মিওসিস ঘটে, বাকি সব ক্ষেত্রে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে ডেভেলপমেন্ট ঘটে। তো
চার নম্বর ক্যারেক্টার মিউটেশন, অর্থাৎ সেক্স রিপ্রোডাকশন, নিউ ক্যারেক্টার নেক্সট জেনারেশন। অর্থাৎ জনজনের মাধ্যমে কী হয়, নতুন বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। তো এরপর আসবো আমরা ফ্লাওয়ার। ফ্লাওয়ার ফুল সম্পর্কে তো লাস্ট আলোচনা করছিলাম, সেক্স রিপ্রোডাকশনের ধারণা সম্পর্কে। তো এখন ফ্লাওয়ার দ্য ফুল, প্রথমে আসবো আমরা ফুলের ডেফিনেশন। ফুলের ডেফিনেশন কি না, সীমিত বৃদ্ধি সম্পন্ন যৌনে সাহায্যকারী এবং বীজ এবং ফল সৃষ্টিকারী, বিটককে বলা হয় ফুল। আর আগে বলছি যৌনে সাহায্যকারী সীমিত বৃদ্ধি সম্পন্ন বীজ এবং ফল সৃষ্টিকারী বিটক অংশকে বলা হয়, উদ্ভিদের বিটক অংশকে বলা হয় ফুল। ফুলকে যৌনস্তবক বলা হয় বা যৌনাঙ্গ বলা হয়, যৌনাঙ্গ রিপ্রোডাকটিভ অর্গ্যান। তো এখন আমরা আসব ফুলের কিছু প্রাথমিক ভাগে। তো প্রথমে আমরা আসব দুটো ফুলকে দুটো পার্টে ভাগ করব। এটা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার অ্যান্ড ইনকমপ্লিট ফ্লাওয়ার। তাহলে কমপ্লিট ফ্লাওয়ার অর্থাৎ সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল। তো সম্পূর্ণ ফুলের সম্পূর্ণ ফুল কাকে বলে, নেট ডেফিনেশন যদি বলি, না যে ফুলের চারটে স্তবক অর্থাৎ বৃতি, জলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, এই চারটে স্তবক বর্তমান থাকে এবং পরস্পর সাজানো থাকে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল, যেমন জবা, ধুতুরা। অসম্পূর্ণ ফুল কাকে বলে, যে ফুলের কী হয়, যে ফুলের যে চারটে স্তবক বৃতি, জলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, এই চারটে স্তবকের যে কোনো একটা স্তবক থাকে না, অ্যাবসেন্ট থাকে। যেমন হচ্ছে কুমড়ো, যেগুলো বিশেষ করে একলিঙ্গ ফুল। তাহলে আমরা ফুলের যে দুটো পার্ট প্রাথমিক স্টেজে, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ ফুল, তাদের সংজ্ঞা এবং এক্সাম্পল জানলাম। তো নেক্সট টপিক আমরা যাব আইডিয়াল ফ্লাওয়ার স্ট্রাকচার। এটা ওয়ান আইডিয়াল ফ্লাওয়ার স্ট্রাকচার, একটি আদর্শ ফুলের গঠন সম্পর্কে। তো আদর্শ ফুল কাকে বলে জানতে হবে আমাকে আগে, আইডিয়াল ফ্লাওয়ার অর্থাৎ যে ফুলের
চারটে স্তবকই বর্তমান এবং স্তবকগুলো পরপর সাজানো থাকে, তাকে আমরা বলবো আইডিয়াল ফ্লাওয়ার, অর্থাৎ আদর্শ ফুল। এবং প্রতিটি স্তবকের আয়তন এবং অবস্থান প্রায় অবস্থানের যে দৈর্ঘ্য প্রায় সমান। তাহলে এবার আসবো আমরা পার্ট অফ, এখানে লিখি আইডিয়াল ফ্লাওয়ারের পার্ট অফ, আইডিয়াল ফ্লাওয়ারের কয়টি প্রধান অংশ আছে, এটা আদর্শ ফুলের প্রধান কয়টি অংশ আছে। না, এক নাম্বার পেডিসেল, দু নাম্বার থ্যালামাস, তিন নাম্বার ফ্লাওয়ার ব্রাঞ্চ অর ফ্লাওয়ার হোল। তাহলে কটা পার্ট পেলাম এটা আদর্শ ফুলের? তিনটে, পেডিসেল, থ্যালামাস, ফ্লাওয়ার ব্রাঞ্চ। পেডিসেল পুষ্প বৃন্ত, থ্যালামাস পুষ্পাক্ষ, ফ্লাওয়ার ব্রাঞ্চ পুষ্পস্তবক। এই তিনটে পার্টে ভাগ করা যায়। তাহলে এখন আমাদের আলোচনা করব পেডিসেল, কি সম্পর্কে আলোচনা করব? পেডিসেল পুষ্পাক্ষ, সরি পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত আমরা দেখে থাকবো যে বিভিন্ন ফুলের গোড়ার দিকে একটা দণ্ডাকৃতি অংশ থাকে, যেটা আমরা বঁটা বা বৃন্ত বলি, বঁটা বা বঁটা বা বৃন্ত বলি। এইটা হচ্ছে পেডিসেল পুষ্পবৃন্ত। অনেক ফুলে দেখবি যে একটা ফুলে বঁটা থাকে এই অংশটা, এটা হলো পেডিসেল। যেমন জবা ফুলে বৃন্ত থাকে, বঁটা থাকে, কিছু কিছু ফুলে বঁটা থাকে, সেগুলো পেডিক্যালেট। আবার কিছু ফুল পেডিক্যালেট মানে সবিন্তক ফুল, যেমন জবা। আর কিছু ফুলে আবার বঁটা থাকে না, বৃন্ত থাকে না, তাহলে সেসাইল অর্থাৎ অবিন্তক ফুল বলা হয়। তাহলে আমরা পেডিসেলের কটা পার্ট পেলাম? পেডিসেলেট অ্যান্ড সেসাইল, অর্থাৎ সবিন্তক ফুল, অবিন্তক ফুল। সবিন্তক ফুল কি বললাম? যে সমস্ত ফুলের বঁটা বা বৃন্ত থাকে, পেডিসেল পুষ্পবৃন্ত বোঝাচ্ছে, এটা হচ্ছে জবা। আর অবিন্তক আমাদের রজনীগন্ধা ফুলের, রজনীগন্ধা ফুলে কী হয় তোমার, ওদের কোনো বঁটা থাকে না, ফুল হয় না গোড়া থেকে শেষ বোঝা, তাহলে সে সমস্ত ফুলগুলোকে বলাই অবিন্তক ফুল। তাহলে পেডিসেল হচ্ছে এটা। তো আমরা নেক্সট টপিকে যাবো, থ্যালামাস অর্থাৎ পুষ্পাক্ষ, ফুলের যে চ্যাপটা প্রসারিত অনেক সময় গোলাকৃতিও হয়, যে অংশটার মধ্যে ফুলে অন্যান্য স্তবকগুলো সাজানো থাকে, ফুলে অন্য স্তবকগুলো সাজানো থাকে, তাকে বলছি আমরা থ্যালামাস। অর্থাৎ ফুলের বাকি অংশ, স্তবকগুলো যে অংশের মধ্যে চ্যাপটা আমাদের এই বৃন্তের ঠিক উপর দিয়ে একটা চ্যাপটা অংশ থাকে, যেটার উপরে তারপর স্তবকগুলো ফুলের স্তবক শুরু হয়, তো এটা থ্যালামাস পুষ্পাক্ষ।
অর্থাৎ ফুলের যে অংশে চ্যাপ্টাস্ফীত যে অংশে ফুলের স্তবকগুলো অন্যান্য স্তবকগুলো কি থাকে সাজানো থাকে, এটা হলো থ্যালামাস। তো এরপর আসবো আমরা ফ্লাওয়ার ব্যাঞ্চ। এই ফ্লাওয়ার ব্যাঞ্চে দুটো পার্টে ভাগ করা যায়, কি কি? অ্যাসিস্ট্যান্ট ব্যাঞ্চ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ব্যাঞ্চ। রিপ্রোডাক্টিভ ব্যাঞ্চ অর্থাৎ সাহায্যকারী স্তবক এবং জনন স্তবক। এই সাহায্যকারী স্তবকগুলো আসছি, তো আমরা তাহলে থ্যালামাস, ফুলের যে তিনটে পার্ট তার দুটো পার্ট আলোচনা করলাম। এরপর আমরা আসব ফ্লাওয়ার ব্রাঞ্চ অর হোল করে ভাগ করেছিলাম দুটো পার্টে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ব্রাঞ্চ। তো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ কটা? দুটো, ক্যালিক্স অ্যান্ড করোলা। রিপ্রোডাক্টিভ ব্যাঞ্চ দুটো, অ্যান্ড্রোইসিয়াম অ্যান্ড গাইনোইসিয়াম। তাহলে আমরা এখানে দেখলাম কি পুষ্পবিন্দু তাহলে পেডিসেল, পুষ্পবিন্দু, থ্যালামাস, পুষ্পাক্ষ আমরা দেখেছি। এখন আমরা যে ফ্লাওয়ার ব্যাঞ্চ অর হোল, তাহলে এখানে দেখলাম কি অ্যাসিস্ট্যান্ট ব্যাঞ্চ সাহায্যকারী স্তবক, ফুলের সাহায্য স্তবক দুটো, এটা হচ্ছে বৃতি অ্যান্ড দলমণ্ডল। তা ফুলের ফার্স্ট স্তবক বা প্রথম স্তবক হলো বৃতি। তো এখন আমরা আলোচনা করবো বৃতি সম্পর্কে। না, এই যে ফুলের গোড়ার দিকে দেখবে সবুজ রঙের কিছু পাতা আকৃতি অংশ দেখা যায়, যেগুলোকে বলা হয় ক্যালিক্স বা বৃতি। এবং বৃতির যে প্রত্যেকটা যে অংশ, এই অংশগুলোকে এক একটা অংশকে বলা হয় সেপাল, অর্থাৎ বৃতি এককে বলা হয় বৃত্তাংশ। তো এরপর আসবো
ফাংশন অফ ক্যালিক্স বৃতির কাজ কি না ফার্স্ট কাজ কি ফুলের অন্যান্য স্তবকগুলোকে রক্ষা করা সেকেন্ড না অনেক সময় বেশিরভাগ উদ্ভিদের বৃতি কি হয় সবুজ বর্ণের হয় যার ফলে শ্বাস সংশ্লেষে সাহায্য করে তিন নাম্বার ফুলে অন্যান্য স্তবকগুলোকে বাইরে আঘাত থেকে ঝড় বৃষ্টি সমস্ত থেকে রক্ষা করে তাহলে আমরা দেখলাম ক্যালিক্স বৃতির একক হলো সেপাল অর্থাৎ বৃত্তাংশ এবং তার কাজ নেক্সট অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ করল্লা অর্থাৎ দলমণ্ডল তো দলমণ্ডল কোনগুলো ফুলের যে অংশগুলো বর্ণ ফুলের বিভিন্ন বর্ণ ধারণ করে এগুলো হলো করল্লা অর্থাৎ যে অংশগুলো ফুলের বর্ণ ধারণ করে মানে রঙিন ফুলের রঙিন অংশটাকে বলা হয় দলমণ্ডল এবং এটা কি ফুলের দ্বিতীয় স্তবক ফার্স্ট স্তবক কি ছিল ক্যালিক্স সেকেন্ড স্তবক করল্লা দলমণ্ডল তো দলমণ্ডলের কাজ কি না দলমণ্ডল যদি ফাংশন ধরি এক নাম্বার দলমণ্ডল যেহেতু রঙিন অর্থাৎ ফুলের বর্ণ ধারণ করে দু নাম্বার দলমণ্ডল রঙিন সুগন্ধযুক্ত হওয়ায় বিভিন্ন পতঙ্গদের আকৃষ্ট করে যার ফলে সহজেই পরাগযোগ ঘটাতে সাহায্য করে তাহলে আমরা পেলাম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ক্যালিক্স অ্যান্ড করল্লা তো এখানে একটু বলে দিই এই দলমণ্ডলের যে এক একটি অংশ কি এগুলো দলমণ্ডল এক একটি অংশকে বলা হয় পেটাল অর্থাৎ দলাংশ তো নেক্সট আমরা আসবো রিপ্রোডাক্টিভ ব্রাঞ্চ অর্থাৎ জনন স্তবক প্রথমে আছে অ্যান্ড্রোইসিয়াম অ্যান্ড্রোইসিয়াম অর্থাৎ পুংস্তবক অ্যান্ড্রোইসিয়ামের প্রত্যেকটা অংশকে বলা হয় স্টেমেন পুংকেশর স্টেমেন পুংকেশর এই পুংকেশরের কতগুলো পার্ট আছে ফিলামেন্ট ফিলামেন্ট অ্যান্থার অ্যান্ড পলিন কটা পার্ট বললাম তিনটে স্টেম ফিলামেন্ট অ্যান্থার পলিন তো ফিলামেন্ট মানে পুংদণ্ড ফিলামেন্ট হলো পুংদণ্ড র্যান্থার এই যেখানে পরাগধানী অর্থাৎ পুংদণ্ডের শীর্ষভাগে যে স্ফীত অংশ থাকে একে বলা অ্যান্থার পরাগধানী পলিন এই পরাগধানীর মধ্যে যে রেণু থাকে হলুদ বর্ণের রেণু এগুলো বলা হয় পলিন তাহলে আমরা রিপ্রোডাক্টিভ ব্রাঞ্চে যে অ্যান্ড্রোইসিয়াম তার স্ট্রাকচার স্টেমেন অ্যান্থার পলিন তো এরপর আসবো ফাংশন অফ অ্যান্ড্রোইসিয়াম অ্যান্ড্রোইসিয়ামের কাজ কি কাজ দেখলাম এক নম্বর কি না ফুলের রিপ্রোডাক্টিভ অর্গ্যান হিসেবে কাজ করে দু নাম্বার পলিন অর্থাৎ পরাগ রেণু উৎপন্ন করে এবং ফার্টিলাইজেশনে সাহায্য করে অর্থাৎ
জিনিসকে সাহায্য করে, যার ফলে কি হয় নতুন উদ্ভিদ তৈরিতে সাহায্য। তো নেক্সট আমাদের অর্থাৎ ফুলের যে চারটে স্তবকের নেক্সট অর্থাৎ শেষ স্তবক গাইনোইসিয়াম। অর্থাৎ স্ত্রী স্তবক এখানে এইখানে গাইনোইসিয়াম, তো এটাকে হচ্ছে আমরা পুটুটলটাকে বলি ওভারি, ডিম্বাশয়, ডিম্বাশয়ের ভিতরে থাকে ওভিউল, ডিম্বক। তাহলে এই যে গাইনোইসিয়াম ফুলের শেষ স্তবক এবং ফুলের সবচেয়ে ভিতরের স্তবকের নাম হলো গাইনোইসিয়াম। গাইনোইসিয়াম যে পার্ট, প্রত্যেকটা পার্টকে আমরা কার্পেল বলা হয়, গর্ভপত্র কার্পেল বলা হয়। তো কার্পেল কতগুলো পার্ট আছে, কি কি পার্ট, এই যে আমরা একটু লিখলাম ওভারি, ওভিউলি, আর কি আছে স্টিগমা অ্যান্ড স্টাইল। তাহলে কি দেখলাম, তাহলে যে ওভারি, ডিম্বাশয়, ডিম্বাশয়ের ভিতরে থাকে ডিম্বক, এই দুটো পেয়ে গেলাম। স্টিগমা অর্থাৎ এই যে গর্ভাশয় উপরের দিকে যে দণ্ডাকৃতি অংশ তার শীর্ষভাগে যেটা থাকে তার নাম হচ্ছে স্টিগমা বা গর্ভমুণ্ড, আর এই দণ্ডাকৃতি অংশের নাম হচ্ছে স্টাইল বা গর্ভদণ্ড। তাহলে আমরা ফুলের দুটাল যে অংশ, প্রত্যেকটা অংশ আমরা দেখে নিলাম, পেলাম এটা আইডিয়াল ফ্লাওয়ার যে পার্ট। তো এরপরে আসবো ফাংশন অফ গাইনোইসিয়াম, কি কাজ। এক নম্বর ফুলের যৌনাঙ্গ কাজ করে, রিপ্রোডাক্টিভ অর্গান। দু নম্বর ফার্টিলাইজেশনে সাহায্য করে, নিচে গড়ে সাহায্য করে। এবং তিন নম্বর গুরুত্বপূর্ণ ফুলের টোটাল এই যেখানে দেখব আমরা ওভারি, ডিম্বাশয়, টোটাল ডিম্বাশয় মিলে তৈরি হয় ফ্রুট অ্যান্ড ওভিউলি, ডিম্বক মিলে তৈরি হয় সিড, যার মধ্যে ভ্রূণ সুপ্ত অবস্থায় থাকে, পরে অনুকূল পরিবেশে সেল ডিভিশনের মাধ্যমে ধীরে ধীরে অপত্যবীজ তৈরি করে। তাহলে আমাদের ওয়ান্স আইডলস ফ্লাওয়ার স্ট্রাকচার, তার গঠন সম্পর্কে আমরা টোটাল যতটা তার ডিটেলস, একটা ফুল দেখলাম, ফুলের কয়টি অংশ এবং কোন অংশটা, বৃতি কোনটা, দলমণ্ডল কোনটা, পুংকেশর কোনটা, গর্ভকেশর কোনটা, এবং গর্ভকেশরের কাজ কী, পুংকেশরের কাজ কী, সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করলাম। তো তোমরা ভালো করে এগুলো পড়ো, যদি কোনো সমস্যা হয় বা কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করে জানাবে, পরবর্তী ক্লাসে আমরা সেই পয়েন্টগুলো ধরে ধরে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ হয়।